100% এর মধ্যে প্রায় 80% মেয়েরাই গহনার প্রতি খুবই যত্নশীল হয়, ঠিক তাদের মতোই আমি একজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। প্রায় অনেক দিন পরে আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করছি। আর আমি এখন রাজশাহীতে আছি, আমি আগে ঢাকা ছিলাম। তো রাজশাহী আপনাদের কাছে কেমন লাগে বা কে কে রাজশাহী থাকেন এটা অবশ্যই জানাবেন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব 2010 সাল আর বা 12 সালের গহনা, যেগুলো আমি খুব যত্ন করে রেখেছি আর সেগুলোই আপনাদের সাথে এক এক করে শেয়ার করছি। আর এইসব গহনাগুলো আমার আব্বু আমাকে এনে দিয়েছিল, আই থিঙ্ক এগুলো আড়ংয়েরই, কিন্তু তখন তো এতই ছোট ছিলাম যে আড়ং কী জিনিস সেটাই জানতাম না। আব্বু অনেকগুলো একসাথে এনেছিল, এরপরে সেগুলো আমি খুব যত্ন করে রেখেছিলাম। এগুলো আরও অনেক অনেকগুলো ছিল, কিন্তু বিশ্বাস করেন এত যত্নশীল হওয়ার পরেও আমি অনেকগুলো গহনাই হারিয়ে ফেলেছি। কিছু কিছু আছে এগুলো এখনও পর্যন্ত আমি মাঝে মাঝে দেখলে খুব ভালো লাগে আর মনে হয় যে এগুলোর সাথে কত স্মৃতি আছে সেগুলো। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে এগুলো আমি এখনও ব্যবহার করতে পারি, এখনও নতুনের মতোই লাগে আমার কাছে। কিছুটা কালো তো অবশ্যই হয়েছে, এগুলো কিন্তু ব্যবহারের কারণে কালো হয়নি। এগুলো যেহেতু এন্টিক প্রোডাক্ট বা হচ্ছে কোনো রূপা বা স্বর্ণের কিছু না, সেক্ষেত্রে এগুলো কালো হবেই আপনি যেভাবেই রাখেন, আর আমি তখন এতটা যত্ন করে রাখিও নাই। সব মিলিয়ে এগুলো কিন্তু একটু কালো কালো হয়ে গেছে, পরিষ্কার করলে আশা করা যায় কিছুটা পরিষ্কার হবে বা কিছুটা আগের থেকেও ডেভেলপমেন্ট হবে। কিন্তু আমি আসলে আপনাদের সাথে ভিডিও করার সময় যেইভাবেই থাকে সেগুলোই আমি শেয়ার করি, কোনোভাবে আবার যত্ন করে পরিষ্কার করে মুছে ধুয়ে শেয়ার করি না। এই জন্য অনেকেই আমার আরও আংটির যে একটা ভিডিও আছে ওইখানে কমেন্ট করেছেন, আপু আপনার ফিঙ্গারিংগুলো তো ময়লা হয়ে গেছে, কেমন কালো হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। আমি বলেছিলাম যে হ্যাঁ আসলে এটা করার দরকার ছিল। অনেকেই আছে অনেক গুছালো পরিপাটিভাবে এগুলো পরিষ্কার করেই ভিডিও করে, কিন্তু কেন জানি আমার করা হয়ে ওঠে না, যেহেতু আমার বেবি আছে সব মিলিয়ে অনেক ঝামেলা হয়, আর নতুন জায়গায় এসেছি এগুলো মানিয়ে নিতে অনেক বেশি ঝামেলার। তো সব মিলিয়ে অনেক বিজি ছিলাম এতদিন, আর আপনাদের কাছে আগেই সরি বলে নিই, এতদিন আপনারা ওয়েট করেছেন অনেকেই হয়তো বা ভিডিওর জন্য। আশা করি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো, সাথে থাকবেন সব সময়। আর চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সেটা তো অবশ্যই আপনারা ভুলবেন না করতে আশা করি। আর এখন দেখাচ্ছি আমার প্রায় 2016 সালের একটা পায়েল, আর তখন আমি কেবল এসএসসি পাস করেছি, আর হঠাৎ করে আমার খুব পায়েল আর নূপুর ভালো লাগা শুরু করে। তো তখন আমি কি করলাম, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওকে নিয়ে দোকানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে দেখা গেছে আমাদের এলাকারই একটা দোকান, যারা বাড্ডা থাকেন তারা তো জানেনই, ব্যাপারী টাওয়ার নামে ওই দোকানটা, মানে ব্যাপারী টাওয়ার শপিং কমপ্লেক্সের একদম গ্রাউন্ড ফ্লোরে ওদের দোকানটা। ওদের দোকানটা তখন নতুন হয়েছিল আর এত ভালো লাগতো তখন এই সব জুয়েলারিগুলো, মানে এই ব্রেসলেট বলেন, পায়েল বলেন, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, এগুলো এত বেশি ভালো লাগতো, দোকানে যতগুলো থাকতো ঠিক ততগুলো কিনে ফেলতাম। দেখেন কত বছর আগের, তাও এত সুন্দর নতুনের মতোই আছে, কারণ এগুলো বেশি ব্যবহার করা হয়নি। পাগলের মতো কিনতাম 3-4টা, দেখা যায় 2 দিন একদিন ব্যবহার করে রেখে দিয়েছি। তো এগুলো প্রায় 3টা ছিল, এখন আমার কাছে 2টা আছে। তো 2টার মধ্যে এইটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আর আমার আসলে পছন্দের রং লাল রং, লাল রঙের কোনো কিছু আমি বেশি পছন্দ করি। আর এরকম সেম টু সেম হোয়াইট কালারও ছিল, সাদা কালারের যেটা ছিল সেটা আরও ইউনিক ছিল, সেটা আমার হারিয়ে ফেলেছি। অনেক অনেক জুয়েলারি আছে যেগুলো আমি হারিয়ে ফেলেছি, এখন অনেক বেশি আফসোস লাগে, কেন জানি না। এগুলো খুব কম দামের বা কম মূল্যবান হলেও, মানে প্রত্যেকটা জিনিস আমার কাছে কেন জানি মনে হয় 20 টাকার থেকেও দামি। আর এখন যে ব্রেসলেটটা দেখা, এটা কিন্তু আসলেই খুবই গর্জিয়াস একটা ব্রেসলেট, আমি অনেক বেশি পছন্দ করি এই ব্রেসলেটটা। সম্ভবত এটাও আড়ংয়ের ব্রেসলেট হতে পারে, আড়ংয়ের যেই জুয়েলারিগুলো থাকে যেগুলো হচ্ছে ব্রাশ জুয়েলারি বা হচ্ছে এমনিতে ওদের যে জুয়েলারিগুলো থাকে এটাই হবে। তো অনেক আগের তো আব্বু কিনে এনেছিল, কোথা থেকে কিনে এনেছিল সেটা আসলে খেয়াল নেই, তবে আমি আমার যতটুকু ধারণা এটা আড়ংয়েরই হবে। আর এগুলো তখন অনেক এক্সপেন্সিভ ছিল, মানে তখনকার সময় এগুলো পাওয়াটাই অনেক বড় কিছু ছিল। আমার মনে আছে আমার বান্ধবীরা অনেক বেশি পছন্দ করতো, ওরা এই দেখা যেত যে জুয়েলারিগুলোর দেখার জন্যই বাসায় এসে অনেক গল্প করতে চাইতো, অনেক বাসায় আসতে চাইতো, যে এগুলো ছোটোবেলার খুব মজার কাহিনী। দেখেন কত কিছু মনে পড়ে যায়, আসলে আমরা কিন্তু কিছুই ভুলি না, সব কিছুই কিন্তু দেখেন স্মৃতিতে কিছু না কিছু থেকেই যায়। তো এই জুয়েলারিটা কেমন লেগেছে, এই ব্রেসলেটটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কার কার এরকম অনেক বছর আগের ব্রেসলেট জুয়েলারি আছে যেগুলো আপনারা যত্ন করে রাখতে পেরেছেন সেটা কমেন্টে জানাবেন, আমারও ভালো লাগবে। আর ইদানিং
ইদানিং আপনারা অনেকেই আমার চ্যানেলে অনেক অনেক কমেন্ট করেন, অনেক অনেক বিষয়ে কমেন্ট করেন, যেহেতু আমি আরঙের শপিং ব্লগ বেশি দিই, তো সেক্ষেত্রে আরঙেরই অনেক বেশি কমেন্ট আমার কাছে আসে যে আরঙের জুয়েলারি কেমন বা কীভাবে সেল করা যায় এগুলো। তো ভালোই লাগে আপনাদের কমেন্ট, অবশ্যই আরও বেশি বেশি কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করি, একটু দেরি হলেও অবশ্যই আমি উত্তর দিই, এটা সবাই জানেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে সবগুলো জুয়েলারি হাতে পায়ে পায়েল সব পরে দেখাচ্ছি, যদিও আমি এক্ষেত্রে একদমই অভ্যস্ত না, তো আপনাদের জন্য চেষ্টা করি সুন্দর মতো দেখানোর জন্য। আর দেখেন কত সুন্দর লাগছে, এটা আসলেই একটা ইউনিক ব্রেসলেট, এই ধরনের ব্রেসলেট আমার খুবই ভালো লাগে। এখনও আরঙে এগুলো পাওয়া যায়, বেশি টাকা হয় না, এগুলো 350-450 টাকার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন। আর দাম বাড়ছে কিনা সেটা বলতে পারতেছি না, তবে আমি অনেকগুলোই দেখেছি যে 400 টাকার মধ্যে এরকম পাওয়া যায়, আংটি সহ, হাতের আংটি সহ ব্যাঙ্গেলস আর কি। আর এই যে যে ব্রেসলেটটা দেখতেছেন, এটা আসলে আমাদের দুই বোনেরই অনেক বেশি ফেভারিট ছিল। আমি তো নিতান্তই মারামারি করতাম আমার বোনের সাথে, ঝগড়া করতাম যে এটা আমি নিব, এটা আমি নিব। আর তখন আব্বু এরকম আরও একটা এনে দিয়েছিল, সেটা ছিল ম্যাগনেটের, এরকম কালো পাথরের, তবে ওইটা আমার কাছে ভালো লাগতো না। পরে আমার বড় বোনকে আব্বু ওইটা দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে যাক, এটা যেহেতু ও বেশি পাগল হচ্ছে, এটা ওকেই দাও, তুমি ওইটা নাও। ওইটাও অনেক ভালো ছিল, ওইটা এখন অবশ্য আমার কাছে নাই, থাকলে আপনাদের দেখাতাম। তবে এই ডিজাইনটা মাশাল্লাহ খুবই ইউনিক, এখনও আরঙে মনে হয় এরকম ধরনের পাওয়া যায়। আর আপনাদের কার কার কাছে এরকম টাইপের আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ এগুলো অনেক অনেক আগের জুয়েলারি, এগুলো প্রায় 10 সাল 11 সাল বা হচ্ছে আরও কম 2009 সাল 2007 সালেরও হতে পারে, অনেক বেশি আগের জুয়েলারি। আমার মনে নেই তখন আমি একেবারেই ছোটো, কেবল 3-তে বা 2-তে বা 4-এ পড়ি, এরকম হবে, 2-3-তেই হবে, 4-এ হবে না। তো এই হচ্ছে অবস্থা অনেক আগের জুয়েলারি। তো এত আগের জুয়েলারি এখনও পর্যন্ত আছে, আর দেখেন এখনও হাতে দিলে মনে হবে যে একদমই নিউ, এটা একটু পরিষ্কার করতে হবে। তো এটার রংটা মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে, তবে এখন যেই রংটা আছে এই রংটাও ভালো লাগতেছে। আগে কীরকম রং ছিল সেটা আমার এখন মোটেও মনে নাই, এখন যেটা আছে সেটা হচ্ছে একটু কালচে বা পিতল কালার যাকে বলে, একদম লালচে পিতল কালার টাইপেরই। তো ভালোই লাগে, এই কালারটাও আমার কাছে খুব ভালো লাগে, আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে কতটা গর্জিয়াস লাগে এরকম একটা ব্রেসলেট পরলে, আর সাথে আপনি সিম্পল একটা আংটি পরলেই কিন্তু হয়ে যায়। আর আমার ব্ল্যাক কালারের অনেকগুলো সিলভারের আংটি আছে, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেনই, তো ওইগুলোর সাথে ম্যাচিং করে এটা পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে কামিজ কুর্তির সাথে আরও বেশি ভালো লাগে। আর এখন দেখাচ্ছি আর একটা পায়েল, এই পায়েলটাও ওই যে 2016 সালেই কেনা হয়েছিল, তো একসাথে তিনটা কিনেছিলাম। আর আগে আমার একটা অভ্যাস ছিল যে আমি যে কোনো কিছুই কিনলে দেখা যায় এখনও আছে যে আমি একটা কিনতে পারতাম না, দেখা গেছে যে একটা কিনতে গিয়েছি 2-3 পছন্দ হয়ে গেছে, 2-3 পছন্দ এমনভাবে পছন্দ হয় ভাবরে বাপ, মানে না কিনে আমি আসতে পারি না, দেখা যায় যে ওটা না কিনলে মনে হয় যে না বাসায় গেলে মনে হয় ঘুম হবে না বা কোনো একটা ঝামেলা হয়ে যাবে, খুবই মন খারাপ থাকবে। তো সব মিলিয়ে দেখা যায় যে সবসময় 2-3 কেনা হয়, কিন্তু এটা আপনারা করবেন না, এটা একদমই ওয়েস্ট দ্য মানি, মানে টাকা একদমই অপচয় হয়, এগুলো উচিত না। তবে এখন কেন জানি মনে হচ্ছে যে ঠিকই হয়েছে, কিনছি ভালো হয়েছে, এখন এগুলো এত বেশি কেনা হয় না, এখন এরকম ক্রেজি টাইপের না, এখন দেখা যাচ্ছে কেনা হলে বেশি স্বর্ণ বা রূপারই বেশি জিনিস কেনা হয়। আর আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা তো জানেনই আমি যা যা শপিং করি আপনাদের সাথে শেয়ার করি। তো এই পায়েলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের পায়েল আপনাদের কেমন লাগে এটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এগুলো অনেক আগের মডেল, এখন কি ধরনের পায়েল হয়েছে আমার মোটেও আইডিয়া নাই, কারণ আমি অনেক বছর হয়েছে এরকম কসমেটিক কিনি না। আর দেখেন এটা পায়ে পরার পরে কতটা সুন্দর লাগছে, আর আমার পা মোটেও এত বেশি সুন্দর না, আমি জাস্ট এই ডিজাইনটা পায়ে পরলে কীরকম লাগে এটা বোঝানোর জন্যই আপনাদের ভিডিওটা অ্যাড করেছি, পায়ে পরে ভিডিওগুলো অ্যাড করেছি বা হাতে পরে ভিডিওগুলো অ্যাড করেছি। কেউ আবার অন্য মাইন্ডকে নেবেন না, দয়া করে কোনো খারাপ কমেন্ট করবেন না, আমি চেষ্টা করি আপনাদের অনেক ডিটেলে ভিডিও শেয়ার করার। আর আপনারা সবাই জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমি খুবই ডিটেলে দেখানোর চেষ্টা করি যাতে মনে হয় যে আপনি নিজের হাতে দেখতেছেন। আর আরেকটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব, আমার হাত পায়ে যে একটা আংটি দেখতে পাচ্ছেন, এই আংটিটা কিন্তু আমি প্রায় 3 বছর ধরে পরতেছি, এটা কিন্তু শীতের দিন আসলে একেবারে স্বর্ণের আংটি মনে হয়, তো অনেকেই মনে করে যে আমি স্বর্ণের আংটি পায়ে পরি আর কি, পায়ে টোরিং পরি মনে হয় গোল্ডের, কিন্তু এটা গোল্ডের না, গরমের দিনে এটার অবস্থা খুবই খারাপ থাকে কিন্তু শীতের দিনে আপনি বুঝতেই পারবেন না যে এটা গোল্ডের না, এত চকচক করে। আমার পিতলের যত গহনাগুলো আছে মেটেলের সবই কিন্তু আমি শীতের দিনে বেশিরভাগ পরি, কারণ শীতের দিনে এগুলো খুবই সুন্দর থাকে, আপনি বোঝার কোনো
উপায় থাকবে না যে এগুলো গোল্ডের না, এগুলো জাস্ট হচ্ছে পিতলের। তো আমি বলবো যে যারা গোল্ড কিনতে পারবেন না, যাদের এখন বাজেটে কুলায় না, তারা কিন্তু অবশ্যই পিতলের গহনাগুলো কালেক্ট করবেন। এগুলো পাওয়া যায় আড়ঙে, পাওয়া যায় কিছু কে ক্রাফটার নামে একটা শপ আছে ওদের কাছেও পাওয়া যায়, অঞ্জনসেও মনে হয় পাওয়া যায়, আমি জানি না, তো অনেক অনেক শপেই দেখা যায় পাওয়া যায়, তারা এগুলো কালেক্ট করতে পারেন, খুব ভালো কাজে দেয়। তো এই দেখেন, এটাও আপনাদের পরে দেখাচ্ছি, এটা কিন্তু একদমই সিম্পল, এটা মনে হয় আমি 20-30 টাকাতে কিনেছিলাম, একটা আমার শিক্ষা সফর বা ট্যুর ছিল আমার স্কুল লাইফের শেষে, এটাও 2016 সালেরই কাহিনী। তো স্কুলে ভালো রেজাল্ট করার পরে আমাদের স্যারের একটা ট্যুরের একটা আয়োজন করেছিল, তো শিক্ষা সফরে আমরা সবাই মিলে গিয়েছিলাম, বান্ধবীরা মিলে, তখন ওইখান থেকে কিনেছিলাম। আর শেষে এটা দেখাচ্ছি, এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, এটা মনে হয় 50 টাকা দিয়ে কিনেছিলাম, খুবই কম দামে, খুব ভালো একটা জিনিস, আমার কাছে খুবই ভালো লাগে, খুব হোয়াইট পাথর, তো এটা খুব আনকমন, হোয়াইট পাথরটা আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্যই এইটা আমি কিনেছিলাম। মাঝে মাঝে পরা হয়, এত বেশি পরা হয় না, আর আমার হাত যেহেতু চিকন, আমাকে এইসব মানে বেঙ্গেলসটা ভালো লাগে না সত্যি কথা বলতে, তবে ডিজাইনটা আমার খুবই পছন্দের, রং টং উঠে গেছে, কারণ আমি একটু পাকনামি করে এটা লেবুতে ঘষতেছিলাম, আর একটা ভিডিওতে আমি শেয়ার করেছি যেটা আমি লেবুতে ওয়াশ করেছিলাম, তো এটা আসলে লেবুতে ওয়াশ করে ভুলই হয়েছে, সব জুয়েলারি আসলে সবভাবে একইভাবে ওয়াশ করা যায় না, এটা আমি মনে করেছিলাম যে মেটালের, কিন্তু আসলে এটা মেটালের না, এটা জাস্ট এমনি এন্টিক মেন্টিক হবে, আমি বলতে পারতেছি না এটা কী। তো যাই হোক, এইগুলো এভাবে পরিষ্কার না করাটাই ভালো, এগুলো পরিষ্কার করলে বরঞ্চ আরও খারাপ হয়, দেখেন রং টং উঠে আরও খারাপ অবস্থা হয়েছে, কিন্তু পরা যায়, পরলে খারাপ লাগে না, আপনি চাইলেই পরতে পারবেন। আর এগুলো জুয়েলারিগুলো কি একটু টিস্যু দিয়ে পেঁচিয়ে সুন্দর করে রাখলে ভালো থাকে, যেটা আমি একদমই করি নাই, মানে এই জুয়েলারিগুলো আমি মোটেও যত্ন নেই নাই, কেন জানি নেই নাই, কিন্তু এগুলো মানে মনে হয় যে এগুলো মেমোরি, এগুলো পরবো না, এগুলো থাকবে, কিন্তু পরলেও দেখেন বোঝার কিন্তু কোনো উপায় নেই, যেগুলো অনেক আগের বা অনেক পুরনো। তো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, দেখিয়ে ফেললাম, কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না, সবসময় আমার পাশে থাকবেন, আপনাদের জন্য নিয়মিত নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর এগুলোর মধ্যে আপনাদের কোন ব্রেসলেট বা কোন জুয়েলারিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল, নতুন ভিডিওর জন্য চ্যানেলের সাথেই থাকবেন, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।